ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ময়নাগুড়ি ধূপগুড়ির মাঝে দূরপাল্লার বাসে দুঃসাহসিক ডাকাতি। জলঢাকা সেতু পেরোতেই চালকের মাথায় বন্দুক ধরে যাত্রীদের মারধর করে লুটপাটের অভিযোগ। যাত্রী সেজে বাসে ওঠে 7 থেকে 8 জনের ডাকাত দল। ময়নাগুড়ি থানায় অভিযোগ দেয় যাত্রীদের। জলপাইগুড়ির মালবাজারে হাতির পালের হানা। শাবক সহ 25টি হাতির দল ঢুকে পড়ায় গ্রামে আতঙ্ক। ইট ছুড়তে শুরু করেন চা বাগানের শ্রমিকরা। হাতির পাল্টা হানায় আহত 1। মুর্শিদাবাদ থেকে আল কায়দা জঙ্গি সন্দেহে দ্রুত সুফিয়ানের বাড়িতে চোরা কুঠুরি ঘিরে রহস্য। এনআইএর অনুমান এই কুঠুরিতে বিস্ফোরক ও অস্ত্র মজুত করে রাখা হতো, যদিও বাড়ির লোকের দাবি ঘরটি আদতে শৌচাগার হিসেবে তৈরি হচ্ছিল। মালদার কাজলে ভিডিও জারি করা মিড ডে মিলের নির্দেশিকা ঘিরে বিতর্ক। নির্দেশিকার ভাষা অপমানজনক দাবি শিক্ষকদের। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস জেলা শাসকের। ঘূর্ণিঝড়ের ক্ষতিপূরণে দুর্নীতির অভিযোগে ইস্তফা দেওয়ার পরেও প্রধান হিসাবে দায়িত্বে। বিতর্কের মধ্যে নন্দীগ্রামে 1 নম্বর ব্লকে গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে দায়িত্ব নিলেন মানসুরা বেগম। কটাক্ষ বিজেপির, প্রোটোকল মেনে দায়িত্বে থাকলেও দল ব্যবস্থা নেবে দাবি নেতৃত্বে। করোনাকালে ফুটবল ম্যাচ, বারাসাতে বিজেপি আয়োজিত টুর্নামেন্ট বন্ধ করে দেয় পুলিশ। উল্টো ছবি মহিষা দলে। করোনাকালে তৃণমূল ফুটবল ম্যাচ আয়োজন করায় পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ বিজেপির। কড়া বার্তা তৃণমূল নেতৃত্বের। তদন্তের আশ্বাস পুলিশের। রাস্তার দুপাশে পড়ে ড্রাইভার খালাসিদের ব্যবহৃত পিপিই কিট। পেট্রাবল সীমান্তে ছয়গড়িয়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা। সংক্রমণের আশঙ্কায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের। হাবড়া স্টেট জেনারেল হাসপাতালের বাইরে পড়ে থেকে করোনা আক্রান্তের মৃত্যুর ঘটনায় তদন্ত রিপোর্ট জমা পড়ল জেলা স্বাস্থ্য দপ্তরে। সূত্রের খবর, সেই রিপোর্টে বলা হয়েছে সংশ্লিষ্ট চিকিৎসকের গাফিলতির প্রমাণ মিলেছে। জেলা স্বাস্থ্য দপ্তর রিপোর্ট পাঠিয়ে দিয়েছে স্বাস্থ্য ভবনে। অনলাইন নয়, কাউন্টার থেকে টিকিট কাটার নিয়ম চালু করতে হবে। শিশু ও বয়স্কদের জঙ্গলে প্রবেশে বিধিনিষেধ থাকায় বিমুখ হবেন পর্যটকরা। করোনা আবহে জঙ্গল পর্যটন চালু হলেও প্রশাসনের বিধিনিষেধে অসন্তুষ্ট ব্যবসায়ীরা। জলদাপাড়ায় প্রতীকী বিক্ষোভ। করোনা পরিস্থিতিতে অস্বাভাবিক বিদ্যুৎ বিলের অভিযোগ। বালুরঘাটে জেলা বিদ্যুৎ বন্টন দপ্তরের সামনে বামেদের বিক্ষোভ। 6 মাসের বিল মকুবের দাবি। চিকিৎসা গাফিলতিতে গর্ভস্থ সন্তানের মৃত্যুর অভিযোগ। পূর্ব বর্ধমানের কালনার হাসপাতালে চিকিৎসক নার্সদের মারধরের অভিযোগ। প্রতিবাদে হাসপাতালে নার্সদের কর্মবিরতি। হাসপাতাল সুপার ও পুলিশকে ঘিরে বিক্ষোভ নার্সদের।